रसूल नामे केलो मोदीनाय रसूल नामे ओरे आकाशे रोई चंद्र केरी ओके अनलो दुनियाय रसूल नामे गोले ते तस्बीरों माला के चले ओई कामली वाला रे ओरे आमार बुकेर दरगा तलाय तारे डेके निये आए रसूल नामे केलो मोदीनाय रसूल नामे ओ मुसलमान ईमानदार एमन एकजन नबी आमरा पाइलाम নবীজির আগমনে তার চাচা আব্দুল মুত্তালিব তার দাদা আব্দুল মুত্তালিব খ্রিস্টান পাদ্রির থেকে শুনেছে আব্দুল মুত্তালিবকে ডেকে বলে খ্রিস্টান পাদ্রি ও আব্দুল মুত্তালিব তোমার কি খবর আসেনি যুগের বলে কি তোমার ঘরে এই কিছু দিনের মধ্যেই এমন একজন তোমার নাতনি আসবে যিনি গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ হয়ে আসবে আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায় আব্দুল মুত্তালিব বলে কে সে বলে তাওরাত জবুরে তার কথা পরিষ্কার ভাবে লেখা আছে তার নাম হলো মুহাম্মদ আব্দুল্লাহর ঘরে আমেনার গর্ভে সেই লোক তোমার নাতি হয়ে আসতেছে আব্দুল মুত্তালিব মুহাম্মদ নবী আসার আগের দিন আমেনার ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় রয়েছে রুমাল নিয়ে নবীকে আগে কোলে নিবে আব্দুল মুত্তালিব হলো ওই কওমের চেয়ারম্যান খ্রিস্টান পাদ্রির থেকে শুনেছে এমন একজন ব্যক্তি আসতেছে যাকে উসিলা করে দোয়া করলে আল্লাহ কবুল করে নিবে আব্দুল মুত্তালিব দেখে গোটা মক্কার জমিনে বৃষ্টি নাই গোটা কওমে এলান করে দিছে ও কওমের মানুষ তোমরা জেনে নাও आगामी काल के मक्कार जमीने बृष्टि होबे जोरे कोन सुबहानाल्लाह मक्कार मानुष अविश्वास हाय हाय केमन कथा एटा तो कोनोदिन सम्भव ना आब्दुल मुत्तालिब तुमी बोलछो जदि ना होय तोमार चेयरमैन ग्रियार थाकबे ना सिरात इब्ने हिसाम किताबेर भितरे उल्लेख करा हय आब्दुल मुत्तालिब फजरेर आगे आगे सुबह सादिकेर आगे आगे आमेनार घरेर किनारा गिया दाड़ाइछे ওই ফজরের সুবহ সাদিকের সময় আমার নবী যখন দুনিয়াতে আসলে আব্দুল মুত্তালিব ডেকে বলে ওফ ও আমেনা একটু আমাকে আগে মুহাম্মদকে আমার কোলে দাও আমেনা দৌড়ে আয়েশা মুহাম্মদকে কোলে দিল আব্দুল মুত্তালিব ডেকে বলে আমেনা তুমি তো এখন কোলে দেওয়ার কথা না তুমি তো অসুস্থ তুমি কেমনে দাঁড়াইছো এত তাড়াতাড়ি আমেনা বলে ও আমার বাবা মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে সাধারণ মায়েদের যে ব্যথায় আমি আমেনা তার টের পাইলাম না আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রওনা দেয় এক দৌড়ে মক্কা রাবি ও ফাতিমা নামক ময়দানে গিয়ে হাজির হয়ে যায় আমার নবী আকাশের দিকে তুলিয়া ডাক দিয়া বলে দর আল্লাহ তাকা দেখো আমার হাতে কাকে নিয়ে আমি দাঁড়াইছি যাকে না বানাইলে আসমান জমিন নাকি বানাইতে না যার জন্য নাকি গোটা দুনিয়া রহমত এই মুহাম্মাদের উসিলায় তুমি মক্কার জমিনে বৃষ্টি দিয়া দাও আমার আল্লাহর নবীকে আসমানের দিকে উঠানোর সাথে সাথে আমার আল্লাহ গোটা আরবকে বৃষ্টিতে ভাসিয়ে সবুজ শ্যামল করে দেয় জোরে কোন আল্লাহু আকবার এমন একজন নবীর উম্মত হইলাম এ মুসলমান আমার নবীকে
আমার নবীকে আবু জাহেল মারতো, একটা সময় আমার নবীর এত দাম এত দাম, গোটা মক্কার জমিন আমার নবীর আল্লাহ আমিন উপাধি দিয়ে দিছে। শাম দেশে মানুষ ব্যবসার জন্য যাইতো, আমার নবীর কাছে সবাই টাকা পয়সা আমানত রেখে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ, অল্প বয়সী নবীকে আল্লাহ আমিন উপাধি দিয়ে দেওয়া হয়। আমার নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, হঠাৎ করে একদিন তাকায় দেখে হেরা গুহাটা চারদার আলোকিত হয়ে গেছে। আমার নবী অবাক, আমার নবী বলে কি হয়েছে? জিব্রিল আমিন বলে আমি জিব্রিল। কি হয়েছে বলে? আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নিয়ে আসছি, এই কোরআন আল্লাহ আপনার উপরে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রিল আমিন বলে ইকরা, নবী বলে মা নবী কারিন আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা, জিব্রিল আমিন বলেন পড়েন, নবী বলে পড়তে জানি না। জিব্রিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার প্রভুর নামের কথা শুনি আমার নবী এতক্ষণ পড়তে পারে নাই, আর আল্লাহর নাম শুনিয়ে একটানে আমার নবী পাঁচ আয়াত পর্যন্ত পড়ে ফেলল। জিব্রিল আমিন আমার নবীকে আমজা করে ধরে চাপ দিলেন, একরা চাপ দিলেন, একরা তৃতীয়বার নবী পড়ে ফেললেন। আমার নবী থরথর করে কাঁপতেছে, আমার নবীর গায়ে জ্বর উঠে গেছে, এমন জ্বর সেখান থেকে আমার নবী হেঁটে হেঁটে নেমেছেন। আপনারা যারা গিয়েছেন গারে হেরা দেখেছেন, গারে সৌর দেখেছেন, একটা সাধারণ মানুষ আমরা সেখানে উঠতে পারি না, মাঝখানে তিন চারবার রেশ নিয়ে বহুত মানুষ ফিরে আসে, মাথা পর্যন্ত যায় না। আর আমার নবীকে আম্মাজান খাদিজা প্রতিদিন রাত্রে সেখানে উঠে উঠে খানা দিয়ে আসতে, আমার নবী সেখানে ধ্যানমগ্ন থাকতে, সেখান থেকে আমার নবী নেমে সোজা খাদিজার ঘরে চলে যায়। খাদিজাকে মিয়া বলে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার একটু আমজা করে ধরো, চেপে ধরো, কম্বল দিয়ে ধরো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে চেপে ধরলেন, এরপর নবীর কাঁপা থামে না। আম্মাজান খাদিজা বলে হে মুহাম্মদ আপনার কি হয়েছে? সুস্থ মানুষটা হঠাৎ কেন এত অসুস্থ? আমার নবী কথা বলে না, চোখের কর্নার বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবী বলে ও খাদিজা, তুমি জানো এই দুনিয়া আমার মা নাই বাবা নাই, একমাত্র আমার আপন বলতে তুমি আছো আমার চাচা আবু তালেব। ও খাদিজা আমার একটু বলো, তুমি আমারে কোনোদিন ভুল বুঝবো নাকি? খাদিজা বলে না ভুল বুঝবো না। আমার নবী খাদিজার কানে কানে বলে ও খাদিজা, এতদিন তুমি জানতা, আজ থেকে উল্টাটা জানতে হবে। আজ আল্লাহ আমার সিনায় কোরআন ঢেলে দিয়েছে, আজ আর তাওরাত জবুর ইনজিলের কোন আইন চলবে না, আজ থেকে আইন চলবে কোরআনের। ও খাদিজা আমি মুসলমান, তুমিও মুসলমান হয়ে যাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরিয়া চাপ দিয়ে বলে নবী গো, এই গোটা আরবের মানুষ তোমায় অবিশ্বাস করতে পারে, তবে আমি খাদিজা সেটা পারব না। আমি ইসলামের প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজি আমার কালেমা পড়ে যখন খাদিজা মুসলমান হয়ে গেলেন নবীর সাথে, ইসলামের দাওয়াতের দায়িত্ব নবীর কাঁধে এসে গেল, নবীর দাওয়াতের কার্যক্রম শুরু করে দিলেন। যেই চাচা আবু জাহেল নবীর ছাড়া কিছু বুঝতো না, এই আবু জাহেল এবার উটের পচা নারী বুড়ি আমার নবীর মাথায় চেপে ধরে। আমার নবী কোনো বদদোয়া করে না, আমার নবী দৌড়ে আবু তালেবের কাছে গিয়ে বলে চাচা, আমার চাচা আবু জাহেল আমায় মারে। আবু তালেব বলে কেন? বলে আমি এরকম কোরআনের দাওয়াত দিয়েছি, এজন্য সিজদায় যখন ছিলাম। আবু তালেব বলে আমি যতদিন আছি তোর গায়ে কেউ ফুলের টোকাও আর দিতে পারবে না। কিছুদিনের মাথায় আমুল হুজ বলে মুহাদ্দিসনে কেরাম বছরটাকে বলেছে, নবীজির জীবনের সব থেকে দুঃখের বছর ছিল ওইটা। আমার নবী ওই বেঈমানদের মার খাইতে খাইতে
যখন একটু আশ্রয় পাইত খাদিজার কাছে গিয়া, হঠাৎ করে খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দেখে এখন ডানে মা নাই বাবা নাই, আমার নবীর আপন চাচা আবু তালেব একমাত্র তার এখন ভরসার জায়গা। আবু তালেবের কাছে গেছে, 10 দিনের মাথায় আবু তালেবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর এখন খাদিজাও নাই, কোথায় যাবে নবী আমার? বেঈমানদের জ্বালা সইতে না পেরে তায়েফের দিকে আমার নবী রওনা দে। আমার নবী উম্মে হানি ফুফির ঘরে গিয়া যখন আশ্রয় নেয়, ওই ঘরের 2টি সন্তান ছিল যারা তায়েফের বড় নেতা ছিল, শাসন করত। আগেই তারা খবর পেয়ে গেছে মুহাম্মদ নামে একজন নাকি একটা নতুন ধর্ম নিয়ে সবাইকে বিভ্রান্ত করতেছে। ওই 2 সন্তান ডেকে বলে, ও মুহাম্মদ তুমি তায়েফে আসছো উদ্দেশ্য কি? আমার নবী বলে, আমার উদ্দেশ্য দিনের দাওয়াত দেওয়া। খবরদার খবরদার, এমন দুঃসাহস করবা না, যেই ধর্ম নিয়ে আমরা সেই ধর্মের উপরে তোমার হস্তক্ষেপ করার সাহস অধিকার দেওয়া হয় না। যদি জানে বাঁচতে চাও।